16 megawatt-ের বিদ্যুৎ উৎপাদন 4.3 মেগাওয়াট বৃদ্ধি করেছিলাম।
বিশেষ করে সোলার প্যানেল সহ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি।
সিএনজি করে আমরা ঢাকায় নিচ্ছি, ভবিষ্যতে বরিশালে আমরা নিয়ে আসবো, শিল্প কারখানা যাতে ঘটে তার ব্যবস্থা করবে। আমরা এদেশে মুজিব বর্ষা ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশে একটি মানুষ গৃহহীন ভূমি থাকবে না। আজকে আমরা প্রায় 8,41,623টি পরিবারকে বিনামূল্যে ঘর দিয়েছি। এই বরিশালে প্রত্যেকটা বরিশাল বিভাগে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত যদি কেউ ভূমিহীন থাকে আমরা বিনা পয়সায় তাকে ঘর করে জীবন জীবিকার ব্যবস্থা করে দেব। বেদে হিজরা মান্দা সহ নানা ধরনের যারা অনগ্রসর তাদের সবাইকে এমনকি কুষ্ঠ রোগী তাদেরকে আমরা বিনা পয়সায় ঘর এবং জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। তারপর বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দিয়ে তারা সহযোগিতা করে যাচ্ছি। একটা মানুষও পিছিয়ে থাকবে না, একটা মানুষও দরিদ্র থাকবে না, সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করে যাচ্ছে। মসজিদ মন্দির প্যাগোডা গির্জার আরো উন্নতি করে দিচ্ছি। আমরা 562টা মসজিদ মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করে দিচ্ছি। ইসলাম শান্তির ধর্ম, জঙ্গিবাদী যেন কেউ না যায় তার ব্যবস্থা আমরা নিয়েছি। বিশেষ করে অবকাঠামোগত যে উন্নয়ন আজকে আমরা করে দিচ্ছি। আমাদের প্রাথমিক শিক্ষক আজকে তারা কোথায় ছিল, তৃতীয় গ্রেডে, তাদের তৃতীয় গ্রেডে উন্নীত করে দিয়েছি। সরকারি শিক্ষক তাদের বেতন গ্রেড বাড়িয়ে দিয়েছি, সার্বিকভাবে সকলের বেতন ভাতা বাড়িয়েছি। আমরা বিশেষ পেনশন স্কিম দিয়েছি, এই স্পেশাল পেনশন স্কিম, এটা আমাদের এখানে সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী বা যারা সরকারি চাকরি করেন না তারা প্রত্যেকেই এই পেনশন স্কিমে যুক্ত হতে পারে। এমনকি আপনাদের আমরা এই পেনশন স্কিম করে দিয়েছি। ইতিমধ্যে নির্বাচনী ইস্তাহার ঘোষণা দিয়েছি, আমাদের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। আমার তৃতীয় সাবমেরিন কেবল ওই কুয়াকাটায় চলে আসবে, সেখানে স্থাপন করা হবে পুরো দক্ষিণ অঞ্চলে যাতে ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড কানেকশন হয় সেই ব্যবস্থা আমরা করে দেব। সকলের হাতে মোবাইল ফোন, সকলে আজকে ইন্টারনেট ব্যবহার করতে পারে, অনলাইনে কেনা বেচা করতে পারে, কাজ করতে পারে। হাইটেক পার্ক তৈরি করে দিয়েছি, আমরা কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি, প্রতিটা স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দিচ্ছি। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি আমরা গড়ে তুলতে চাই, যেন বিশ্বের সঙ্গে শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে তাল মিলে এই বাংলাদেশের আমার তরুণ সমাজ চলতে পারে, প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই ব্যবস্থায় আমরা করে দিচ্ছি। আমরা প্রত্যেকটা এলাকায় মেডিকেল কলেজ হাসপাতাল যা যা দরকার সব কিছু করে অনেক সরকার এসেছে, আজকে এখানে আলো জ্বলছে, প্রতিটি ঘরে ঘরে আজ বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, কোনো ঘর অন্ধকার থাকবে না কথা দিয়েছিলাম, আমাদের কথা রেখেছি। 2020 সালে আমরা যে পেটেন্ট পরিকল্পনা করে 21 সালের মধ্যে আমরা দিনপত্রের সনদ দিয়েছিলাম, আজকে দিন সত্যি বদলে গেছে। এখন দারিদ্রের হার যেখানে 41% ছিল 18.7% নামিয়ে এনেছি, হতদরিদ্র 25.1% ছিল 5.6% নামিয়ে এনেছি। ইনশাআল্লাহ এই বাংলাদেশে কেউ হত দরিদ্র থাকবে না, প্রত্যেকের ঘর হবে, বাড়ি হবে, কাজ করে যেতে পারবে। সেই সাথে সাথে প্রত্যেকটা মানুষ তাদের ভাগ্য পরিবর্তন, আমাদের যুব সমাজ কর্মসংস্থান ব্যয় বিনা জামানতে ঋণ নিতে পারে, বিদেশে যাওয়ার সময় আমরা করে দিয়েছি, আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে। আজকে আমরা প্রত্যাশিত করছি, প্রত্যাশিত করার সাথে সাথে আজ সেই ঢাকা থেকে ভাগা পর্যন্ত আমরা রাস্তা করে দিয়েছি, কেমন রাস্তা করে লাগে ওখানে চললে মনে হবে বাংলাদেশ না কোন উন্নত দেশ আপনারা যাচ্ছেন, তাই কিনা বলে আপনাদের জন্য সুখবর আছে। ওই ভাঙ্গা থেকে এই বরিশাল একেবারে কুয়াকাটা এবং পায়রাপোর্ট পর্যন্ত 6 লেনের রাস্তা তৈরি করে দেব। ইতিমধ্যে আমাদের ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে, আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আমাদের আলোচনা হয়েছে, আমরা সেখান থেকে অর্থ নেব এবং এই বরিশালে আর কোনো কষ্ট থাকবে না, দুর্ভোগ থাকবে না, এই রাস্তাও আমরা সেই আধুনিক রাস্তা তৈরি করে দিয়ে চলার পর সহজ করে দেব। আমরা আজকে বিচার মামলা এই বরিশালে খুব বেশি মামলা হয়, ভার্চুয়াল কোর্ট করে দিয়েছি, অর্থাৎ ডিজিটাল কোর্ট, এখানে বসে হাইকোর্টেও মামলা যাতে চলে সেইভাবে ব্যবস্থা করে দিয়েছি।
প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিটাল সিস্টেম সারা দেশে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি এখন আমাদের লক্ষ্য লক্ষ্যটা কি 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ আমাদের ছেলেমেয়ে সুচিকায় সুশিক্ষিত হবে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিখবে দক্ষ জনশক্তি হবে এবং স্মার্ট দক্ষ জনশক্তি হিসেবে তাদের গড়ে তুলবে আমাদের সরকার ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট সরকার হবে আমাদের অর্থনীতি আমাদের কৃষি জাতীয়করণ হবে অর্থনীতি সেটাও স্মার্ট অর্থনীতি হবে আমাদের সমাজ ব্যবস্থা স্মার্ট সমাজ ব্যবস্থা করে বাংলাদেশে আমরা এখন লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ করে তোলা তার জন্য আমাদের ছাত্রছাত্রীদের বলবো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে পড়াশোনা দিকে মনোযোগ দিতে হবে শিক্ষিত জাতি ছাড়া কোনদিন কোনো দেশ উন্নতি করতে পারে না এ কথাটা মাথায় রাখতে হবে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে আমরা যখন দেখি জনগণ বলি তখন ওই বেনপি জামা তারা করে অগ্নি সন্ত্রাস আপনারা নিজের ভেবে দেখেন রেললাইনে ফিস প্লেট ফেলে দিয়ে বগি ফেলে দিয়ে মানুষ হত্যা করার ফল পাতে রেলে আগুন দিয়ে পুড়িয়েছে মা সন্তান সন্তানকে বাঁচায়নি মুখে নিয়ে ধরে রাখেছে সেই অবস্থা পুড়ে কাঠ হয়ে গেছে এই দৃশ্য বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে বাসে আগুন গাড়িতে আগুন ঠিক 2001 সালে শুরু হয়েছিল এরপর 13-14 একই ঘটনা ঘটায় এরপরে আবার এখন সেই অগ্নি সন্ত্রাস শুরু করেছে আমি ধিক্কার জানাই ওই বিএনপি জামাতকে বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোনো রাজনৈতিক অধিকার বাংলাদেশে নেই কারণ তারা মানুষ পোড়ায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের রাজনীতি মানুষ পোড়ানো দেয় তাদের কি মানুষ চায় বলেন তাদের আর চায় না আর তাদের দোষকে 71 সালে যারা গণহত্যা করেছে লুটপাট করেছে নারী ধর্ষণ করেছে মানুষের উপর অত্যাচার করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গ্রামে গ্রামে জানিয়ে করে সরকার করেছে যুদ্ধ অপরাধে যাদের বিচার করেছি সাজা দিয়েছি সেই যুদ্ধ অপরাধীরা হচ্ছে তাদের দোষ একটা হচ্ছে সন্ত্রাসী খুনি 10 লাখ অস্ত্র চোরাকারবারি মানি লন্ডারিং এবং যত রকমের অপকর্ম এতে অর্থ আত্মসৎকারী সেই দল আর একটার সাথে ঢুকছে সে হচ্ছে যুদ্ধ অপরাধী দল এরা নির্বাচন চায় না বানচাল করতে চায় আপনাদের যা আহ্বান আপনারা 7 তারিখে সকলে একবার সকাল সকাল যে সবাই ভোট কেন্দ্রে যাবে মার্কাটা কি নৌকা মার্কা এই নৌকা মার্কা হচ্ছে নূরনবীর নৌকা মহাপ্লাবন থেকে মানুষকে রক্ষা করেছিল এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে এই নৌকায় ভোট দিয়ে আজকে ভারতীয় বিভাজন হয়েছে এই নৌকায় ভোট দিয়ে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে এই নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে তাছাড়া জলবায়ু পরিবর্তন অভিযানে আমার দক্ষিণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা মাথায় রেখে ডেল্টা প্লাস 2100 অর্থাৎ 2100 পর্যন্ত বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা আমি করে দিয়েছি এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে তারা পারলে করতে একমাত্র আওয়ামী লীগ পারবে আর নৌকা মার্কায় ভোট দিলে তারাই পারবে আর ওই অগ্নি সন্ত্রাসীরা পারে না লুটেরা পারে না যায় কাজী এই সরকার সাথে যে লোকটা